সবে 30 বছরে পা দিয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এরই মধ্যে দুটি বিয়ে করে ফেলেছেন এ নায়িকা, ছেড়েও দিয়েছেন দুজনকেই। শ্রাবন্তী প্রথম বিয়ে করেছিলেন চলচ্চিত্র নির্মাতা রাজীব বিশ্বাসকে, তাকে ডিভোর্স দিয়ে পরে বিয়ে করেন মডেল ও অভিনেতা কিষণ বোসকে। ডিভোর্স হয়ে গেছে তার সঙ্গেও। একটি গোপন সূত্রের মাধ্যমে জানা যায়, গেল তৃতীয় স্বামীর সন্ধান করছেন কলকাতার এই জনপ্রিয় নায়িকা। তার সাথে এই বিষয়ে জানতে চাওয়া হলে শ্রাবন্তী বলেন, দেখুন বয়স তো আর শেষ হয়ে যায়নি, আর আমি তো এখনো বুড়ো হয়ে যাইনি। দেখি মনের মতো যদি কাউকে পাই তাহলে আবারও বিয়ে করতে পারি। কথার এক ফাঁকে তার কাছে প্রশ্ন করা হলো, আপনি আগের দুই স্বামীর মধ্যে কাকে বেশি ভালোবাসতেন, রাজীব নাকি কৃষ্ণ বোসকে? রাজীবকে বিয়ের পর অভিনয় ছেড়েছিলেন শ্রাবন্তী। 2003 সালে মাত্র 15 বছর বয়সে শ্রাবন্তী ভালোবেসে বিয়ে করেছিলেন কলকাতা নামী চলচ্চিত্র নির্মাতা রাজীব বিশ্বাসকে। বিয়ের আগে নায়ক জিতের সঙ্গে চ্যাম্পিয়নই ছিল তার শেষ ছবি। এরপর দীর্ঘ 5 বছর কোনো ছবিতে কাজ করেননি। সেই পর্যন্ত সংসার ভালোই চলছিল। 2008 সালে ভালোবাসা ভালোবাসাতে ছবির মাধ্যমে আবারও অভিনয় ফিরে আসেন তিনি। তারপর থেকেই শোনা যায় রাজীব ও শ্রাবন্তীর ঘর ভাঙার গুঞ্জন। অবশেষে সেই গুঞ্জনই সত্যি করেন শ্রাবন্তী। পরকীয়ার অভিযোগ এনে রাজীবের হাতে ধরিয়ে দেন ডিভোর্স পেপার। এই দম্পতির একমাত্র সন্তান ঝিনুক। ভালোবাসার চিহ্ন বলতে এইটুকুই। খুব খেয়াল রাখতেন দ্বিতীয় স্বামী কিষণ বোজের। প্রথম স্বামী রাজীবকে ডিভোর্স দেওয়ার পরে ছেলে ঝিনুককে নিয়ে অনেকদিনই একা ছিলেন শ্রাবন্তী। অবশেষে সেই একাকিত্ব ঘোচান চলতি বছরের জুলাইয়ে। বছরখানেক প্রেম করার পর প্রেমিক কিষণ বোজের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন তিনি। দ্বিতীয় স্বামী কিষণ বোজকে বেশি ভালোবাসতেন কিনা সে কথা তিনিই জানেন। তবে কিষাণের সঙ্গে বিয়ের পর কিভাবে তাকে নিয়ে ছবি বানানো যায় সেই বিষয়ে প্রচুর খেটেছেন শ্রাবন্তী। নিজের স্টার স্ট্যাটাস অগ্রহ করে বারবার চেষ্টা করেছেন সুপার মডেল স্বামীকে কিভাবে বাংলা ছবিতে যাতে তোলা যায়। এমনকি শোনা যায় জুলাই মাসে কলকাতায় পাঁচতারা হোটেলে যখন তার আর কিষাণ বোজের বিয়ে হয় সেই অনুষ্ঠানের সব আর্থিক দায়িত্ব নিয়েছেন শ্রাবন্তী নিজে। এখন কম বেশির হিসাব আপনারাই করেন। উল্লেখ্য, বিয়ের 3 মাস না যেতেই দ্বিতীয় স্বামী কিষণ বোজকে হাতে কয়েকদিন আগে জীবস পেপার ধরিয়ে দিয়েছেন শ্রাবন্তী। দুজনে মিলেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। এরকম আরও নতুন নতুন এক্সক্লুসিভ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন।